আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দল গুছিয়ে নিয়েছে প্রত্যেকটি দেশ। এদিকে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 27 আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এরই মধ্যে টাইগার শিবিরে আসলো বড় একটি দুঃসংবাদ। টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ না খেলার জন্য বিসিবির কাছে ছুটি চেয়েছেন, কেননা তার সন্তান সম্ভব বা স্ত্রীর পাশে থাকতে চান এই ক্রিকেটার। তবে এখন পর্যন্ত বিসিবি শান্তর ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিসিবির এক সূত্রে জানা যায়, শান্তর ছুটির ব্যাপারটি যদি সিরিয়াস হয় তখন বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এশিয়া কাপের প্রথম দিকে শান্তকে পাওয়া গেলেও যে কোনো সময় এশিয়া কাপ ছেড়ে তাকে ফিরে আসা লাগতে পারে দেশে, আর এতে কপাল খুলে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের। টুর্নামেন্টের মাঝপথে শান্ত দেশে ফিরলে স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হতে পারে টাইগারদের একাদশে।